Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. Nothing serious. Please resume work. আমারটা হচ্ছে না কেন? দেখি দেখি আমি করে না রে হচ্ছে না। দাঁড়া আমারটা দেখি। গুড হয়ে গেছে। আমি দেখি গুড। আরে আমারটা হচ্ছে না কেন? অদ্ভুত ব্যাপার তো। If your card is not accepted, please go home. Your dues will be deposited in your account. আমারটা তো হচ্ছে না। কি এইটুকু দুধ কেন? তোর বাবা বলছিল টিভিতে দেখাচ্ছে আজকাল নাকি কিসব পাউডার থেকে দুধ তৈরি হচ্ছে, তাই? ও বাবা অফিস চলে গেল, আমাকে একটু ডেকে গেল না? বাবা তো অফিস যায়নি, বললো কিসব ছুটি আছে তাই। বাবা আজকে অফিস যায়নি? তো তিন মাসের টার্গেট তুমি ফুলফিল করেছো, বাট টু দ্য এক্সটেন্ট অফ 20% দিস ইজ নট ডান। আই নো স্যার, বাট দ্য মার্কেট ইজ সো ডাউন, সো রিয়েলি বাট আদার্স হ্যাভ মেড দ্য টার্গেটস। ইন ফ্যাক্ট রূপা হ্যাজ এ ফিগার অফ 120%, শি ইজ ওয়ার্কিং ইন দ্য সেম মার্কেট, ইজন্ট শি? অফ কোর্স স্যার। টেলিকলারটা তোমাকে তিনটে রেফারেন্স দিয়েছে, তার মধ্যে একটা বেশ প্রমিসিং, সুদীপ চ্যাটার্জি, ব্যাচেলে, সিটিসি, 15 লাখ। ইয়া আই নো স্যার, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। আই নো আই নো, আমি শুনেছি, বাট ইওর ওয়ে অফ টকিং ওয়াজ নট কনভিন্সিং। আপনি শুনেছেন? আই হ্যাভ হার্ড দ্য রেকর্ডিং। পুয়র পারফর্মারদের ক্ষেত্রে এটা আমাদের করতে হয়, পার্ট অফ ডঙ্কিজ জব। কল হিম, কনভিন্স হিম, গেট দ্য বিজনেস। আরে সার্ভিস স্যার, বলুন আমরা কোথায় মিট করব? আমাকে কিন্তু রাত হয়ে গেলে লিপ দিতে হবে। অফ কোর্স শি হ্যাজ আ গ্রেট ফিগার। হ্যালো, দেবলীনা বলছি। হ্যাঁ বল দেবলীনা, বল। তৃষা, আই হ্যাভ বিন স্যাক টুডে। হোয়াট, তোকে স্যাক করেছে? জাস্ট সি, আফটার অল দ্যাট আই হ্যাভ ডান ফর দ্য কোম্পানি। হ্যাঁ আই নো, তুই কোম্পানির জন্য অনেক কিছু করিস। আই হ্যাভ গন অন টুরস উইথ হিম। ওকে ওকে, কুল ডাউন বেবি, ঠিক আছে? আস্তে আস্তে, পিপল উইল হিয়ার ইউ বেবি, আস্তে। আচ্ছা ঠিক আছে, এত আপসেট হচ্ছিস কেন? তো হাজবেন্ডের চাকরিটা আছে তো? He will hate me if he hears I have lost my job. We have so many loans, hefty EMIs. আচ্ছা একটা কাজ কর না, তুই বসের সঙ্গে আরেকবার কথা বল, সিচুয়েশনটা বোঝা,
আশ্চর্য। আরে টাইম দেবে তো, একটা সময় তো দেবে। EMI for flat, for the car and now how can I manage? তো লোন, EMI সব কিছু বোঝা না। তুই কোথায় আছিস বল তো? দেবলি না, listen to me, cool down, listen to me. তুই এক্ষুনি বাড়ি যাবি। He is angry because I don't sleep with him. I say go home. You don't know what the hell are you doing? দেবলি না, তুই কি আমার কথা শুনছিস? তুই বাড়ি যা, তুই এক্ষুনি বাড়ি যা, ওকে? আমি ফোন রাখছি। Listen, Damayanti, you can't do like this. বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে এখন। ওকে ওকে, ওটার বিলটা আমাকে পাঠিয়ে দিও। I can pay that. But I can't pay the price of marrying you. আমার বালুঘাট থেকে আমার বান্ধবী আমাকে জানিয়েছে, yours is a very very mediocre family. But you knew all that. আমি নিজে তোমায় বলেছি। No point. তোমার বাবা স্কুল মাস্টার ছিলেন। এখনো তার পেনশন পাননি। 4 বছর আগে রিটায়ার করেছেন। এক কাকা নকশাল ছিল। পুলিশের গুলিতে মরেছে। তার বউ তোমাদের সঙ্গে থাকে। ভাই এখনো চাকরি পায়নি। টিউশন করেছে। বিয়ে করেছে। উইথ আ কিড। আর এই সমস্ত চাপ তোমার উপর আছে। বিয়ের পর আমার উপর আসবে। Not a very happy prospect. So better break off. Hello. Hello. Listen, Damayanti, we can talk this out. Huh? Hello? Hello? Sir, আমি ICICI ব্যাংক থেকে বলছি। পরে ফোন করবেন। স্যার, প্লিজ ফোনটা রাখবেন না। আমি তৃষা সেন বলছি। আমার আপনার সঙ্গে কথা হয়েছিল তো, আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন বলেছিলেন। স্যার, উই হ্যাভ এ বিউটিফুল প্ল্যান অফ ইনভেস্টমেন্ট ওয়্যার উইল গেট বোথ লিকুইডিটি অ্যান্ড রিটার্নস। Full returns. Sir? Are you married? No, sir. কখন আসবো স্যার? আপনি আসবেন? না স্যার, আসলে আমাদের এক্সিকিউটিভ আপনার দেখা করবে। আপনি আসবেন না? না স্যার, আসলে দে ক্যান এক্সপ্লেইন বেটার। আই ওয়ান্ট ইউ টু কাম। ওকে, ঠিক আছে, আমি আমার এক্সপার্ট নিয়ে আসবো। কখন আসবো বলুন? I want you to come alone. Okay, sir. Fine. তাহলে কখন আসছি আপনার অফিসে? Not in office. I want you to meet somewhere else. কোথায়? Hotel Radin. Okay. Saturday shop at 9. Okay, you reach reception and then call me. হোটেল কেন স্যার? ইজ আইসিবিআই রিক্রুটিং ফুলস দিস ডেজ। আইল মেক অ্যান ইনভেস্টমেন্ট অন সানডে মর্নিং প্রোভাইডেড কল মি ইফ ইটস ওকে উইথ ইউ। কি হয়েছে? দেবলীনা দত্তকে তুই চিনতিস? দেবলীনা দত্ত? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু। কেন? কাল রাতে কিভাবে যেন অফিসে থেকে গিয়েছিল, কখন ঝাপটা দিয়েছে কেউ জানে না। কাল কাগজে লিখেছে কাল রাতেই স্যাট করেছে, তুই কি জানতিস? গুড। Well, I have a change in my plan. Come to my apartment. It's 18x2x6 Sponditia Road, flat number 2B. I stay alone. আর চেকটা আপনি সকালবেলা পেয়ে যাবেন। Don't worry. সুদীপ চ্যাটার্জি ভদ্রলোক, কথা রাখে। হ্যালো। এই সুদীপ, জিএম তোকে ডাকছে, বোধহয় সেলস নিয়ে কংগ্রেচুলেট করবে। আমি এক্ষুনি আসছি। কফি আছে?
বেশি রাত হয়নি এখন? নো থ্যাঙ্কস, আমার আমার লাগবে না। খানা খারাপ ভাড়াই না। ওকে। আপনাকে বলে দিতে ভুলে গেছিলাম, ঢোকার সময় গেটম্যান ঝামেলা করেনি তো? না, বললাম আপনার কাজিন। গুড। ভাবিনি যে মেনে যাবে, দেখলাম মেনে গেল। ওটাই আপনার কোট নাকি? মানে? মানে যে সমস্ত মহিলাদের আপনি আসতে বলেন তারা সকলেই কি আপনার কাজিন বলে, আর তাতেই কাজ হয়ে যায়? এর আগে আমার কাছে কোনো মহিলা আসেননি কোনো রাতেই। মানাটা বেশ কঠিন, তাও মানলাম। আপনাকে বেশ ভালো দেখতে। থ্যাঙ্কস। চেকটা? হ্যাঁ, পলিসি চেকটা, সেটা দিন। ও হ্যাঁ, চেকটা এই নামে হবে। হুম, দেব। নিন, কফি খান, আমি দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি রাতে কি খাবেন এখন বলে দিন, এরপর দোকান বন্ধ হয়ে যাবে, এখন বললে নিয়ে আসবো। আমি খেয়ে এসেছি। হোয়াই? আপনার ডিলের মধ্যে যে ডিনারটা ইনক্লুডেড সেটা আসলে আমার জানা ছিল না। বাথরুমটা কোন দিকে? থ্যাঙ্কস। আপনার ফ্ল্যাটটা কি একটু দেখতে পারি? চেকটা লিখুন। বাই দ্য ওয়ে, আপনি সব ব্যবস্থা করেছেন তো? না, মানে আমি ব্যবস্থা করতাম, কিন্তু এসব কেনাটা আমার পক্ষে একটু প্রবলেমেটিক, তাই ভেঞ্চার নিইনি। আমি আপনাকে আর চেকটা দিতে পারবো না। কেন?
আপনার কাছে চেক বই নেই? তো ঠিক আছে, আপনি ক্রেডিট কার্ডে অনলাইনে দেবেন, আমি দেখে দিচ্ছি কিভাবে দিতে হয়। আমি এই পলিসিটা করতে পারবো না। বাট ইউ সেড আপনি ভদ্রলোক, কথা রাখেন। আসলে আজকে আমার চাকরিটা চলে গেছে, ডাউনসাইজিং ফর ইকোনমিক মেল্টডাউন। আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই হ্যাড নো ইন্ডিকেশন। আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্য ম্যানেজমেন্ট ইজ হ্যাপি উইথ মি, দ্য বাস্টার্ডস। ওটা খাবেন না, আমি করে আনছি। আপনি বসুন, আমি আনছি। কফি। থ্যাংকস। এত ভেঙে পড়েছেন কেন বলুন তো? বাজারে কি আর কোনো কোম্পানি নেই নাকি? অফকোর্স আছে, বাট দে আর ইন সেম স্টেট। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনি আমাকে আজকে একটা সকালে ফোন করে এটা ক্যান্সেল করেননি কেন? আই ডিড, আপনার ফোন অফ ছিল। কি সময় পড়লাম রে বাবা। আচ্ছা, আপনি মজিয়ে ভারতীয় দেখেছেন, চ্যাপলিনের? যাদবপুর সিনে ক্লাবে দেখেছিলাম। এটাও সেরকম একটা ক্রিমিনাল টাইমস, এরকম সময় বারবার আসে আবার চলেও যায়। আমাদের ভেঙে পড়লে চলবে কেন বলুন তো? বাট হাউ টু কোপ ইন মেনি ওয়েজ, জাস্ট লাইক আই এম ডুইং। আমি ভদ্রলোকের ভদ্র মেয়ে, পড়াশোনা করেছি, ফ্যামিলির জন্য অফকোর্স, নিজের জন্য আমি চাকরি করি। আই হ্যাভ এ স্টেডি বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করব। অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন সেক্স আউটসাইড ম্যারেজ। তবু দেখুন, আজ আমি আপনার কাছে এসেছি টু বি ইয়োর কনকুবাইন। ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ ইজি? আই এম সরি। মি টু, আমি কখনো আগে এরকম করিনি। আই এম সরি বিকজ আমার বিজনেসটা হলো না। হোয়াট? প্রথমে আমার খুব আনন্দ হয়েছিল জানেন, ভাবলাম বেঁচে গেলাম। তারপর আমার খেয়াল হলো আপনিও, মানে আমার আমার পলিসিটা তো হলো না, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আপনি মজা করছেন? না, মজাটা আপনি করছেন, বুঝেছেন? আর মজা করার দায়িত্ব আপনারই একার, না? আমি তো বললাম আই এম সরি। আপনার গার্লফ্রেন্ড নেই? ছিল, শি ডিচড মি। ও, তাই আপনি রিভেঞ্জ নিতে এসেছেন? ভেরি গুড, ভেরি গুড। অত নাটকীয় হওয়ার দরকার নেই। নাটক তো আপনি শুরু করেছেন মশাই। হ্যাঁ, একটা একটা সস্তার নাটক। আসলে এটা নাটকও নয় জানেন, এটা এটা একটা পাপেট থিয়েটার। ইয়েস, পুতুল খেলা। হাতগুলো দেখা যাবে না, পাপেট থিয়েটারের নিয়ম, শুধু পুতুলগুলো দেখা যায়। আপনাকে স্যাক করলো কেন ওরা? দোষটা আমারই। সেলস ম্যাক্সিমাইজ করার জন্য আমি বেপরোয়াভাবে লোন দিয়েছিলাম।
রিপেমেন্ট ক্যাপাসিটি জাজ না করি। কিন্তু ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে না? থাকে, আবার সেগুলোকে রিল্যাক্স করার কিছু ক্ষমতাও দেওয়া থাকে আমাদের হাতে, ডিসক্রিশন। এই ডিসক্রিশন ব্যাপারটা খুব মারাত্মক জানেন, সেই সব অনেক লোন এখন আর রিকভার হচ্ছে না। ম্যানেজমেন্ট বলছে যে আমি নাকি এত লোন দিয়ে দিয়েছি অলরেডি, আই এক্সারসাইজ টু মাচ ডিসক্রিশন। ঠিক যেভাবে রিসেশনটা শুরু হয়েছিল। আই এম সো টায়ার্ড, আমার ভীষণ অস্থির লাগছে। উড ইউ মাইন্ড ইফ আই টেক এ পিক? নো, প্লিজ স্মোক করবেন না, আর ড্রিঙ্ক করলে অস্থিরতা বাড়বে। কিন্তু আমরা একটা কাজ করি না, আমি এই আলোটা নিভিয়ে দিলাম, এইটা থাক, আপনি একটা কাজ করুন, আপনি রিল্যাক্স করুন, বসুন, রিল্যাক্স হয়ে, একদম রিল্যাক্সড, কমপ্লিট রিল্যাক্সড, আস্তে আস্তে চোখটা বন্ধ করুন। এবার আপনি আপনার জীবনের কথা ভাবুন, আপনি জীবনে ঠিক কি কি চেয়েছিলেন সে কথাগুলো বলুন, আপনার গার্লফ্রেন্ডের কথা বলুন, আপনার জীবনের সমস্ত কথা বলুন, আস্তে আস্তে বলতে থাকুন। স্টার্ট নাও। দময়ন্তী, আমার বসের কিরম আত্মীয়, ও বোধ হয় বুঝতে পেরেছিল জানেন, সো শি ডিচড মি। আমি ঠিক পারছি না জানেন, আই কান্ট মেক ইট, বাট আইল ফাইট ব্যাক, আমার করতেই হবে অনেক কিছু, তাড়াতাড়ি, আমার নিজের বড় ফ্ল্যাট চাই, আরো আরো বড় গাড়ি চাই, আই ওয়ান্ট টু সেটল ইন স্টেটস। কি করলেন বলুন তো আপনি? হিপনোটিজম? নাথিং। ইনফ্যাক্ট আপনি কি দেখেছেন আমি কিন্তু তার কিচ্ছু জানি না, সত্যি। আমি শুধু আপনার মনটাকে আপনাকে দেখাবার চেষ্টা করেছি, আ সিম্পল কাউন্সেলিং। আসলে এই সাবজেক্টটাতে আমার একটু ইন্টারেস্ট আছে, এটা নিয়ে কোর্সও করেছি। সো সুদীপ বাবু, কি দেখলেন আপনি? আমি তো ভাবলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি অনেকগুলো ডার্ট ছুড়লাম, একটাও লাগলো না। আমাদের সকলের একই অবস্থা সুদীপ বাবু, আমরা সবাই ভীষণ ক্লান্ত আর বড্ড লোভী। আমাদের এই ছোট্ট ছোট্ট লোভকে কেন্দ্র করে বড় ব্যবসা করার লোভ করছে কিছু কিছু মানুষ। তবে ভাববেন না, মানুষের তৈরি এই রিসেশন মানুষই একদিন একদিন ঠিক করে নেবে। হার মানলে চলবে কেন বলুন তো? দেবলীনার পথটা তো ঠিক নয়। দেবলীনা দত্ত যে সুইসাইড করেছিল? হ্যাঁ। ও আমায় ফোন করেছিল জানেন, সিভি পাঠিয়েছিল, ও বোধহয় বুঝতে পারছিল ওর চাকরিটা থাকবে না। আমি ওর সিভি খুলেও দেখিনি, কোনো কোম্পানি ব্ল্যাকলিস্টেড লোকেদের আমরা নিই না। আপনি এই পলিসিটা মেনেছেন কেননা তখন আপনি জানতেনও না যে আপনিও ব্ল্যাকলিস্টেড হয়ে গেছেন, তাই না? আপনি আশ্বাস দিলে ও হয়তো আজকে আজকে বেঁচে থাকতো। পরের চাকরিতে এরকম করবেন না সুদীপ বাবু,
যান, অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিন। আপনিও ক্লান্ত আর আমিও। আপনি খাবেন না? উই ক্যান শেয়ার। ঠিক আছে। আপনি শুয়ে পড়ুন, আমি ড্রয়িং রুমে শুচ্ছি। দরজাটা বন্ধ করে দেবেন প্লিজ, আপনি যথেষ্ট অ্যাট্রাকটিভ। তাহলে যদি পলিসিটা হতো। কিছু বললেন না? না, ঠিক আছে, গুড নাইট। আমাদের অফিসে যেরকম লোক ছাটাই হচ্ছে সেরকম নেওয়াও হচ্ছে। ইউ উইল গেট এ কল সুন। ইন্টারভিউ এর আগে আমাকে একটু তৈরি করে নেবেন প্লিজ, এই লাইনটাই তো আমি নতুন। নিশ্চয়ই। এবার আমি আসি তাহলে, আমার সময় হয়ে গেল। এক মিনিট, আমি একটু চেঞ্জ করে আসছি, আপনাকে এগিয়ে দেবো। ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আজকে ব্রেকফাস্টটা সুপার হয়েছিল, খাল থেকে তো আবার টোস্টারে পোড়া পাউরুটি। একটা কাজ করুন না, নতুন চাকরি পেলে চট করে একটা বিয়ে সেরে ফেলুন, ভয় নেই, ভাঙছি দেবো না। ও বাই দ্য ওয়ে, আমি একটু আমার মেলটা চেক করতে পারি? ও শিওর, থ্যাংক ইউ।